সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপি টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। নতুন রেসিপি বলতে দর্শক অনেকের রিকোয়েস্ট ছিল যে শর্টকাটের ভিতরে তেলের বড়া পিঠা ও পাক্কন পিঠা বানায় দেখানোর জন্য আমি দুইটা ই দিয়েই বানিয়েছি। দর্শক এখানে আমি কিন্তু পোলাও চালটা নিয়েছি, যে পিঠাটা খেতে যাতে ভালো লাগে বা ঘ্রাণটা খুবই সুস্বাদু আসে এই জন্য। আর সেই পারফেক্ট পিঠা আমি পারফেক্টভাবে আমি চাউলের থেকেই ব্লেন্ডার দিয়ে আমি পিঠাটা বানিয়ে আপনাদের দেখাইছি। দর্শক চলুন এই পাঁচ মিনিটের তেলের বড়া আর পাক্কন পিঠা বানাতে লেগেছে দেখি এমন কি জাদু যে 5 মিনিটেই হয়ে গেল অসাধারণ পিঠা, দারুণ মজাদার। দর্শক এখানে আমি কিছু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি, আর এখানে আমি গুড় নিয়েছি দেখতে পাচ্ছেন, যেটা পাক্কন পিঠা বলে বা তেলের পিঠা বলে। আমি এখন পাক্কন পিঠা তেলের পিঠা বানিয়ে দেখাচ্ছি। দর্শক এখন আমি এই চালগুলি ব্লেন্ডারে ভেঙে নিব আর নতুন খেজুরের গুড়। তা দর্শক দেখুন, দর্শক দেখতে পাচ্ছেন আমি এই ব্লেন্ডারে চালগুলি দিয়ে দেব। আমি একদম পারফেক্ট যে খামিরটা পারফেক্ট খামিরটা গোলাটা গোলাব আমি, যাতে আমার পিঠাটা হয় আর যাতে আমার পানি না নিতে হয়। দেখতে পাচ্ছেন দর্শক আমি এই খামির দিয়েই দেখতে পারবেন আমি কতগুলো পিঠা বানাই বা পিঠা হয়। দর্শক দেখতে পারেন আমি পানি দিচ্ছি, এই যে ঠিক আমি দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি, এটাই কিন্তু আমার জন্য অনেক বেশি, আমি আর একটু কমায় দেব। আমি ঠিক এরকম করে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট খামিরটা হয়ে গেছে, আর এখানে আমি পানি ব্যবহার করব না। দর্শক পোলাও চালটা আমি এই কারণে নিয়েছি যে পিঠার যে একটা ঘ্রাণ গন্ধ এটা আসবে এই ইয়েটা দেওয়ার কারণে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এলো। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন খেজুরের গুড়টা দিয়ে দেবো এখানে। আমি ভালো করে খেজুরের গুড়টা গুলাই নিব, খেজুরের গুড় গুলালে কিন্তু এটা আরও পাতলা হবে। এটা আমি হাত দিয়ে ভালো করে ভাবে গুলাই দিব। দর্শক যতই যা কন হাতের মতো কিছু না, আমরা হাত দিয়ে ভাবে গুলাই নিব। দেখতে পাচ্ছেন গুড়ের ইয়ের কারণে কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে আমি গুড়টা ভালো করে গোলায় নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমি গোলাটা এই পর্যায়ে নিয়েছি, গুড়গুলি ভালো করে মিক্স করে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ। আমরা যতটুকু খেতে চাই মিষ্টি জিনিস, যে কেউ লবণ দেন না কেউ দেন, কিন্তু আমি দিচ্ছি সামান্য। চালটা একদম একটু দানা দানা থাকবে, পুরো মিহিন হবে না, দেখতে পাচ্ছেন একটু দানা দানা ভাব আমার গুড়টার কারণে। গুড়টা এই যে দেখতে পাচ্ছেন আমি গুড়টা ভালো করে গলায় নিচ্ছি, আর আমারটা পিঠাটা বানাবো যে তেলের পিঠা যেটা। দর্শক দেখতে পাচ্ছেন আমার খামিরটা হয়ে গেছে। তো এই পারফেক্ট খামির তৈরির জন্য আমার চামচ এলে এভাবে করতে হবে। অবশ্যই মনে রাখতে হইব যে এই পিঠার জন্য চাউলটা একবারেই মিহিন করা যাবে না, কিছু ই রাখতে হবে হালকা পাতলা, তাইলেই পিঠাটা খেতেও ভালো বা এমনিও ভালো হবে। তো দর্শক চলুন আমরা পিঠাগুলি ভেজে ফেলি যে কী করে
ভাজতে হবে। আমি কড়াইতে এখানে তেল বসিয়ে দিছি গরম হওয়ার জন্য। দর্শক, এখন আমি পিঠাগুলি হাতের আকার আঙ্কিতে ঠিক এভাবে একটু একটু করে দিয়ে দিব। আমি এখানে দুই ধরনের পিঠা বানাবো। দর্শক দেখতে পাচ্ছেন, আমি ছোট্ট ছোট্ট করে বোল দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট বল দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, আমি এটা ছোট বানাবো। তেলের পিঠা, একটা বড়া পিঠা বলে তেলের বড়া পিঠা, আর একটা বলে পাক্কন পিঠা। তো দর্শক, আমি পার্থক্য দেখাচ্ছি। এখানে আমি বানাচ্ছি বড়া পিঠা। দর্শক দেখতে পাচ্ছেন, পিঠাগুলা এভাবে ঠিক ঠিক এভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছেন, আমি পিঠাগুলো এখন উল্টিয়ে দিব, আমি ঠিক পর্যায়ে ভেজে নিব। দর্শক, এটা দেশীয় পিঠা, যেটা গ্রামে বানায় এটা বলে বড়া পিঠা। তা আমরা এভাবে বানাইতে পারি, ছোটরা খুব ছোট ছোট পিঠারি পছন্দ করে, ছোটও বানাইতে পারি। আমি একই খামির দিয়ে দুইটা পিঠা বানায় দেখাবো। আমি এটার চেয়ে ওটায় সামান্য একটু পানি দিয়ে দিলেই ওটা পাক্কন পিঠা হয়ে যাবে, আর এটা তেলের বড়া পিঠা। দর্শক, শীতের ভিতর নতুন গুড় উঠেছে, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়াইতে পারি বাচ্চাদের, নিজেরাও খেতে পারি। তবে আমাদের যারা ডায়াবেটিস রোগী তারা সামান্য খাবো, এটা অ্যাভয়েড করবো, মানে খাবো না, খুবই কম খাবো। যদিও খেতে মন চায়, সাথে সাথে খেয়ে কিছুক্ষণ হেঁটে নিব। দেখতে পাচ্ছেন, আমি এখন পিঠাগুলি উঠে নিব। খামিরটার ভিতর আমি এক টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে এটা একটু পাতলা হবে। আর এটা আমি সাবধানে দিব, আমার জালটা খুবই কমায় নিয়েছি, তেলটা যেতকালে গরম। এই দেখতে পাচ্ছেন, আমি একবারে দিয়ে দিয়েছি। একটা পিঠাই দিবে দর্শক, একটা পিঠাই আমি দিয়েছি। একটা পিঠা হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় পিঠা দিব। দর্শক, এইটা হলো পাক্কন পিঠা, তেলের পাক্কন পিঠাটা ঠিক এরকমই হবে। আমি উল্টায় দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, পিঠাগুলো আমরা এভাবে ঠিক ভেজে নিব। দর্শক, এভাবে দর্শক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি উঠায় নিচ্ছি পিঠাটা কিরকম হয়েছে। আমি এভাবে সবগুলি পিঠা ভেজে নিব। দর্শক দেখতে পাচ্ছেন, এটা ছিঙ্গেল ছিঙ্গেল একটা একটা পিঠা আমি ভেজে নিব। ওইটা কিন্তু বড়া পিঠাটা আমি অনেকগুলো দিয়ে ভেজে নিয়েছি, আর এটা খাইতে খুবই টেস্টি মজাদার। আর এই পিঠাটার জন্য আমি অন পিস দিয়েছি, আর আমি এখানে তেল এরকম করে দিব পিঠাটার ভিতরে, যাতে পিঠাটা সুন্দর হয়।
দশর একই বলা হয় যে পাক্কন পিঠা আমরা পাক্কন পিঠা বলি এটাই পাক্কন পিঠা বলে আর এখন হয়তো মানুষ খায় না কিন্তু আগের দিনে আমরা ছোটকালে যখন ছোটবেলা ছিলাম মা চাচিরা এভাবে পাক্কন পিঠা বানিয়ে তো আর তেলের পিঠা খুব ছোট 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 করে বানাইতো কিউটি আমরা খেতে খুবই পছন্দ করতাম তা দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে 300 গ্রাম চাউল দিয়া আমি এখানে কিছু পিঠা বানিয়েছি যেটা হলো তেলের বড়া বানিয়েছি তেলের পাক্কন পিঠা বানিয়েছি নামটা খুবই সুন্দর খেতে কিন্তু খুবই অসাধারণ তা দর্শক দেখেন আমি কিন্তু এখানে দর্শক বেকিং পাউডার ইউজ করি নাই আমি এখানে পোলাও চাউলটাই নিয়েছি আর পোলাও চাউলটা আমি একদম মিহি করে গুঁড়া করি নাই আমি কিছু কিছু দানা দানা রেখেছি হালকা পাতলা এই কারণে আমার পিঠাটা খুবই পারফেক্ট ডো হয়েছে আর পারফেক্ট পিঠা হয়েছে আমি এখন পিঠাটা উঠিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিরকম হবে এখন আমি এভাবেই আরেকটা একই চামচ দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দর্শক একে একে আপনাদের আমি তিনটা পিঠা বানিয়ে দেখালাম এভাবে সবগুলো পিঠা আমি বানাই দর্শক এই হয়ে গেল আমার তেলের বড়া পিঠা তেলের পাক্কন পিঠা যেটা বলে দর্শক এই পিঠাটা আমি দুইটা আইটেম দুইটা পূর্ণানি দিয়ে বানিয়েছি সেটা হলো পোলাও চাউলের যে পোলাও চাউল আর খেজুরের গুড় দিয়ে দর্শক আমি কিন্তু এখানে কোনো রকম মেডিসিন ইউজ করি নাই কা বা ব্যানানে ইউজ করি নাই কা দুইটা জিনিস দেয়াই কত সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা হাতে কুড়িতে অল্প কিছু আমাদের ঘরে আশেপাশে থাকলে ওগুলো দিয়েই আমরা সুন্দরভাবে পিঠা বানাইতে পারি তাই আমি দুইটা রেসিপি দিয়েই এই পিঠাটা বানিয়েছি তাই দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য ধন্যবাদ